Hey guys, Assalamu alaikum. Welcome to Rafi Blog. তো এই মুহূর্তে আমি আছি বংশালের one of the trusted shop সাদাব মোটরসে। এখানে তো অলওয়েজ আপনারা সেকেন্ড হ্যান্ড খুব ভালো ভালো বাইকগুলো পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে ফ্রেশ কন্ডিশনে যত বাইক আছে, হোন্ডা আরন 5, তারপর হচ্ছে এফজে, সেজার, সব ধরনের বাইক পাবেন। তো আমাদের সাথে হচ্ছে তানজিল ভাইয়া আছে। তো ভাইয়া হচ্ছে আজকে আমার ভিডিওতে হেল্প করবে। ভাইয়া কেমন আছেন? জি ওকে, ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের ফার্স্ট কোন বাইকটা থেকে ইনফরমেশন দিবেন? আমরা এই সাইড থেকে দুটো আগে দেখি। ওকে, এটা হচ্ছে আরন 5 ভার্সন 3, থাইল্যান্ড ভার্সন এটা। আচ্ছা, এটা কি এবিএস? শুধু ইন্ডিয়া তো এবিএস হয়। আচ্ছা, এটা হচ্ছে ব্লু কালার না? ব্লু ব্ল্যাক কম্বিনেশন। 19 মডেল এটা না? তা রান করেছে কত বছর? এই রান করেছে কত মাইলেজ? আমি একটু মিটারটা দেখিয়ে দিচ্ছি। ওকে, এটা কিন্তু 1661 কিলোমিটার, 81 কিলোমিটার রান করছে। আচ্ছা, এটা কত বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে? 2 বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে। এটা মিরপুর বিআরটি, উত্তরা বিআরটি। ওকে, এর প্রাইস কত যাচ্ছেন? এটার প্রাইস হবে 4.5 লক্ষ টাকা। আচ্ছা, তো যারা হচ্ছে আপনারা একটু একদম ফ্রেশ কন্ডিশনে আরন 5 খুঁজতেছেন, ইন্দোনেশিয়ান ভার্সন না, থাইল্যান্ড ভার্সন। আচ্ছা, থাইল্যান্ড ভার্সনে তারা কিন্তু এই বাইকটা ট্রাই করতে পারে। নেক্সট এখানে কিন্তু হোন্ডা আছে। এটা কি মডেল? হোন্ডা সিবিআর। হোন্ডা সিবিআর কত মডেল এটা? এটা মডেল 17 মডেল, ব্ল্যাক কালার। ওকে, এটা কত রান করেছে? 7500 কিলোমিটার রান করেছে। এটা কত বছর? মিরপুর বিআরটি। কত বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে? 2 বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে। আচ্ছা, এটার প্রাইস কত যাচ্ছে? ৩৩০০০ টাকা যাচ্ছে এটার প্রাইস। যারা হচ্ছে হোন্ডা খুঁজতেছিলেন ব্ল্যাক কালার, তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। প্রত্যেকটা বাইক হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশনের বাইক। রাইট, আমরা নেক্সট সামনে আরো দুইটা আছে আরন 5, ওই দুইটা দেখবো। এখানে ব্লু কালার একটা আছে, ব্ল্যাক কালার একটা আছে। তো এই ব্লু কালার এটা, এটা হচ্ছে আপনার মুভি স্টার। এটা মুভি স্টার? আচ্ছা, মুভি স্টার। ৪৩০০০ টাকা এটার প্রাইস চাচ্ছে। ওকে, নেক্সট আসি আমরা ব্ল্যাক কালারে। এটা কি ইন্দোনেশিয়ান নাকি থাইল্যান্ড? ইন্দোনেশিয়ান। এটা 2020 এর মডেল, ম্যাট ব্ল্যাক। এটা কিন্তু ম্যাট ব্ল্যাক এবং 2020 এর মডেল। এটা ৩১৭ কিলোমিটার রান হয়েছে। এটা এটা অন টেস্টে আছে। আপনারা যখন নেবেন এটা নিজের নামে কাগজপত্র করে নিতে পারবেন। রান করেছে কত কিলো বললেন? ৩১৭ কিলো রান করেছে মাত্র। এটার প্রাইস কত যাচ্ছেন? ৫ লক্ষ টাকা কাগজ করে দিল। আচ্ছা, এটা কাগজ করে দিবে তারা। ভালো, একটু এটা হচ্ছে অ্যাপ্রিলা। এটা কত মডেল ভাইয়া? বিশের মডেল, রেড কালার, রেড এন্ড ব্ল্যাক কালার কম্বিনেশনে। আচ্ছা, এটা রান করেছে হচ্ছে কত কিলোমিটার? ৩২ কিলো অনলি, সরি ১৪ কিলোমিটার। এত বড়? ১২ কিলো ১৪ কিলো। আচ্ছা, ১৪ কিলো, এটা তাহলে অলমোস্ট নিউ বলা যায়। হ্যাঁ, এটা অন টেস্ট। আচ্ছা, এটাও কিন্তু অন টেস্টে আছে, নিজের নামে কাগজ করে নিতে পারবেন। ২৯০০০ টাকা এটার প্রাইস করবে হচ্ছে ২৯০০০০ টাকা। এটা কিন্তু অন টেস্টে আছে, রান করেছে মাত্র ১৪ কিলো, মানে এটা নিউ বলা চলে, একদম ফ্রেশ আছে। টায়ারগুলো দেখেন, একদম সবকিছু একদম নিউ আছে। সেটা হচ্ছে অ্যাপ্রিলের ফ্রন্ট সাইড। এয়ার কন্ডিশন দেখেন, কোনো সবকিছু একদম নতুন আছে। মাত্র ১৪ কিলো রান করেছে, মানে না চলারই বলে। এটা হচ্ছে আরন 5, যেটা ব্ল্যাক কালারেরটা ফ্রন্ট সাইড, এবং এটা হচ্ছে ব্লু কালারের ফ্রন্ট সাইড। এবং ওই সাইডে যে দুইটা দেখছি একদম ফার্স্টে, হোয়াইট এবং ব্ল্যাক এবং ব্লু কালার। আচ্ছা, নেক্সট আমরা এদিকে আসি। এটা হচ্ছে এফজেড, এফজেড ভার্সন 3। আচ্ছা, ব্ল্যাক এই রেড কালার। এটা কত মডেল? এটা 2020 এর মডেল। আচ্ছা, তো এটার প্রাইস কত যাচ্ছেন এবং কত কিলোমিটার রান করেছে?
182 কিলো রান করেছে এবং এটা প্রাইস কত যাচ্ছেন? 2,75,000 টাকা। নেক্সট এদিকে একটা আছে, এটা MT-15। ওকে, কত মডেল এটা MT-15? হোয়াইট কালারও আছে, 2020 এর মডেল। আচ্ছা, এটা ম্যাট ব্লু না? ম্যাট ব্লু এটা। আচ্ছা, এটা কত কিলো রান করেছে? ₹3,50,000 রান করেছে কত কিলো? মাত্র 6 কিলো। পালসারটা দেখি, ব্ল্যাক কালার। এটা কত মডেল? 19 এর মডেল। এটা রান করেছে কত কিলো? 3,200। এটা 3,200 কিলো রান করেছে। আচ্ছা, এটা কত বছর রেজিস্ট্রেশন করা? 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে। এটার প্রাইস কত যাচ্ছে? এটার প্রাইস আছে তারা 1,60,000 টাকা। এটাও কিন্তু অলমোস্ট নিউ, ফ্রেশ কন্ডিশনের একটা বাইক। এটা পালসার খুঁজতেছিলেন, পালসার তো একটাই আছে তাই না? আচ্ছা, নেক্সট আমরা ফ্রেজারটা দেখি। ফ্রেজার কত মডেল এটা? 17 এর মডেল। আচ্ছা, কত কিলো রান করছে? 12,500। রেজিস্ট্রেশন কত বছরের জন্য ভাইয়া? 2 বছর। 2 বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে। আচ্ছা, এটা প্রাইস আছেন কত? 1,90,000। দেখি ব্যাটারি লাইন খোলা আছে নাকি? হ্যাঁ, ব্যাটারি খোলা। আচ্ছা, 1,00,000 কত বললেন? 1,90,000 টাকা। তো যারা ফ্রিজার খুঁজতেছিলেন, 1,90,000 টাকা এটার প্রাইস। 17 এর মডেল তাই না? আচ্ছা, এই সাইডে স্পেস কম, দেখানোর মতো ওরকম প্লেস নাই। তার ফ্রন্ট সাইডটাকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাইকের ফ্রন্ট সাইড কন্ডিশন। তো যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু এখানে চলে আসতে পারেন। তো সাদাব মোটরস কিন্তু অনেক ট্রাস্টেড একটা শপ। তো আমি আপনাদের আপনাদের সুবিধার্থে এই শোরুমের ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিবো এবং কার্ড দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওকে গাইস, তো এটা হচ্ছে তাদের শোরুমের ভিজিটিং কার্ড। তো এখানে আপনারা ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু এই শোরুমের ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই সেখান থেকে কালেক্ট করে নেবেন। দেখাবো নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।